खुशी देखिए दीची दुदिन आगे पे व्यस्तार जो वीडियो बनाते तो अप्लाई कर प्राय एक मास आगे कारण की मोनेटाइजेशन अनेक दिन आगे ऑन हो गए प्राय तो बंधुरा देखो भेवेलम एर मध्य कागज आज क्योंकि कागज नहीं मध्य पिन लेखा पिन नम्बर तो लेखा भेतरे को कागज नहीं भेतर टाइम लेखा तुम्हारे सामने देखाते तो आज के विशाल खुशी की बोलब तुम्हारे खूब खुशी और यार सम्पूर्ण तुम्हारे तुम्हरा कि मध्य अनेक भालोबासा दिए अनेक 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 भालोबासा दिए तो तुम्हारे अनेक अनेक धन्यवाद धन्यवाद बोले तुम्हारे सत्य तुम्हारे मैं छोट करते चाहिए ना तुम्हारा साथे छिले एत दूर आसते पे तो तुम्हारे छोट्ट एक इनफरमेशन दीते चाहिए गूगल एडसेंस विषय जो अनेक क्षेत्र सुनी एक बार अप्लाई करते हैं आसे ना दोबार अप्लाई करते आसे ना तीन बार अप्लाई करे आसे ना अनेक रकम प्रब्लेम है क्योंकि हमार क्षेत्र क्योंकि कोनो रकम कोनो प्रब्लेम है মানে তার কিছু একটা কারণ আছে সেটাই তোমাদের সামনে জানাচ্ছি আমি কিন্তু সমস্ত কিছু একদম ঠিকঠাক পয়েন্ট মানে অ্যাড করে দিয়েছিলাম অ্যাপ্লাই করার সময় সেই কারণে আমার কোনো প্রবলেম হয়নি যেমন তোমাদের সামনে সেগুলোকে তুলে ধরতে চাইছি যে যখন তোমরা গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করবে তখন তোমরা তোমাদের অ্যাড্রেসের সাথে সাথে ওই জায়গাতে নিজেদের ফোন নাম্বারটাও কিন্তু অ্যাড করে দেবে কারণ কি আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে যখনই আমি অ্যাপ্লাই করেছি তার কিছুদিন পর পরই আমি মানে ভাবি যে কবে আসবে কবে আসবে কবে আসবে যেহেতু আমি নতুন জায়গায় এসেছি তো এখানকার ঠিকানাটা মানে অতটা কেউ চেনে না যে এই জায়গাতেও মানে এই এই মানে যেটা আমাদের টাইটেল সেম মানে এই টাইটেলের মানুষও থাকে তো তাদের একটু খুঁজতে অসুবিধা হয়েছিল তো সেই কারণে ফোন নাম্বারটা দিয়ে রেখেছিলাম তো সে যথারীতি পিয়ন এসে আমাকে ফোনও করেছিল এবং সেই মুহূর্তে আমি স্নান করতে গেছিলাম এবং স্নান করতে যাওয়ার জন্য দুবার ফোনটা বেজে মানে বন্ধ হয়ে যায় তো আমি স্নান করে আসার পর ফোনটা যখন করি মানে মনে হলো সচরাচর আমি রং নাম্বার মানে ফোন এলে আমি ফোন করি না তো সেদিনকে মনে হলো উপরে ভগবান আছে তাই যে আমি ফোনটা করলাম এবং বললো যে আমাকে গুগল থেকে নাকি আমার নামে এরকম একটা মানে চিঠি এসেছে তখনই আমি বুঝে গেছি যে গুগল থেকে আসা মানে কি আসতে পারে আমার জন্য তো তোমাদের সামনে আমি পিয়ন দিচ্ছি এটা দেখাতে পারলাম না কিন্তু তার পরের দিন রতন গিয়ে নিয়েছে সেটা তোমাদের সামনে আমি মানে দেখিয়েছি তো এই জন্যই বলছি তোমরা যখন তোমাদের গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করবে তখন কিন্তু মানে মানে অ্যাপ্লাই করার সাথে সাথে ওই জায়গাতেও কিন্তু তোমরা তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে তাহলে ঠিকানাটা খুঁজতে মানে ঠিকানাটা যদি কোনো ক্রমেও একটুখানি মানে ভুলবশত এদিক ওদিক হয় ফোন নাম্বার করলে মানে ফোন নাম্বারটা দিয়ে দিলে ফোন করে কিন্তু তোমার বাড়ি চলে আসতে পারবে এটাই বলতে চাইছি আর
কি বলবো তোমাদেরকে, মানে বেশি কিছু বলতে পারছি না, খুবই আমি আজকে খুশি। আর যখন আমি ফার্স্ট পেমেন্ট পাবো তখনও তোমাদেরকে জানাবো, কারণ সমস্তটাই তোমাদের জন্য। তো হয়তো পেমেন্ট আমি জানি না কবে পাবো, অনেকটাই হয়তো দেরি হবে, কারণ তোমরা তো সেইভাবে আমার ডেইলি ব্লগগুলো দেখো না, তো সেই কারণে হয়তো পেমেন্ট পেতে আমার দেরি হবে। তবে যবেই পাই তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো, আর আমি সত্যি আজকে খুব খুশি, খুবই খুশি। তো আজকে আর বেশি কিছু তোমাদের সামনে বলতে চাইছি না, একটা কথাই বলবো যে বন্ধুরা আমার ডেইলি ব্লগগুলো একটু দেখো, যেভাবে অন্যান্য বিষয়ে তোমরা আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দেখাচ্ছ, ডেইলি ব্লগগুলোতেও আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি অনেকটা বড় জায়গায় পৌঁছে যেতে পারবো, অনেকটা না হলেও মাঝারি জায়গায় পৌঁছাতে পারবো এবং তোমাদের সামনে অনেক কিছু দেখাতে পারবো। তাই তোমরা প্লিজ একটু ডেইলি ব্লগেও আমাকে তোমাদের মানে ভালোবাসা দেখিও, যাতে তোমাদের সামনে আমি প্রতিদিন ডেইলি ব্লগ নিয়ে আসতে পারি। তো আমি আজকে প্রচন্ড খুশি। তো চলো, আর কিছু তোমাদের সামনে বলতে চাইছি না। আমি ভেবেছিলাম রতনের সামনে একসাথে আমি এই মানে ভিডিওটা করব, কিন্তু ওর তো হবে না, ও কাজে চলে গেছে, সে কারণে আমি দুপুরবেলাতেই ভিডিওটা বানাচ্ছি এবং তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। তো চলো, তোমাদের এই আজকে আমার খুশির দিনটা তোমাদের কেমন লাগলো আমি জানি, তোমরা আমাকে ভালোবাসো, তো যারা তোমরা আমাকে সবসময়ের জন্য মানে মানে সবসময় ভালোবেসে এসছো, তারা আজকে এই খুশির দিনটা খুব খুশি হবে। তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে আমার খুশিতে তোমরা কারা কারা খুশি, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, তোমাদের সামনে আবার ডেইলি ব্লগ নিয়ে হাজির হবো, ঠিক আছে? তো চলো, টাটা।